তথাবাদের সিমলা বিধানসভা যে মণ্ডল এই মণ্ডলের সম্মানিত সভাপতি শ্রীযুক্ত যোগেন্দ্র দেব বর্মা মহোদয় মঞ্চে উপস্থিত আছেন। আমাদের মোহনপুর বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক তথা আমাদের মন্ত্রিসভার বরিষ্ঠ মন্ত্রী শিক্ষা দপ্তরের রতনলাল নাথ মহোদয়, রাজ্য মন্ত্রিসভার অন্যতম মন্ত্রী জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী এবং আমাদের প্রদেশের সহসভাপতি শ্রীযুক্ত রামপদ জমাতিয়া মহোদয়, মঞ্চে একটু আগে যিনি আপনাদের সামনে আলোচনা করে গেছেন আমাদের প্রদেশের সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত মহোদয়া, ওনার পাশে আছেন আমাদের প্রদেশের অন্যতম কার্যকরী সদস্য তথা এই জেলার প্রভারী সজল আচার্য মহোদয়, এই জেলার জেলা সভাপতি সম্মানিত অসিত রায় মহোদয় এবং মঞ্চে আমাদের মহিলা মোর্চা রাজ্য সহ সভানেত্রী রত্নাকর দেবনাথ মহোদয়া এবং যিনি আজকে প্রায় 2000 লোককে সাথে নিয়ে আমাদের দলে যোগদান করেছেন আমাদের এই এলাকার সকলের পরিচিত, দীর্ঘদিন দিন ধরে যিনি এই এলাকায় রাজনীতি করছেন সমাজের জন্য কিছু করার চেষ্টা করছেন আমাদের মঙ্গল দেব বর্মা, এবং যারা আমার সামনে এই এলাকা থেকে বিভিন্ন বুথ থেকে আগত আমার মায়েরা বোনেরা গুরুজনেরা এবং অবশ্যই যারা তিনি চিনি পার্টি ও যোগদান খাইকে চিনি মঙ্গল বাবুরি নেতৃত্বে আং যতন লামসক তাই খোলম। আমাকে আমাদের সভাপতি অনুরোধ করেছেন আজকে সভাপতি যে আমি যেন একটু কর্পোরক এবং বাংলায় মিশিয়ে আমি কথা বলি, যদিও কাজটা অনেক কঠিন, যখন আমি কর্পোরকে শুরু করব তখন কিন্তু ভুলে যাব যে বাংলা হয়তো অথবা বাংলা বলতে বলতে কর্পোরক ভুলে যাব, কারণ কথা বলার সময় এটা ভুলে যায়। যাই হোক, আমাদের পাপিয়া দত্ত মহোদয়া থেকে শুরু করে ওনার আগে আমাদের সহসভাপতি রামপদ জমাতিয়া মহোদয় সকলে আলোচনা করেছেন যে বিজেপি বিশ্বে বর্তমানে সর্ববৃহৎ বৃহত্তম রাজনৈতিক দল এবং এই দল বিশ্বের সব থেকে জনপ্রিয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার কেন্দ্র এবং রাজ্যে চলছে। এই রাজ্যে আমাদের বর্তমানে ডক্টর মানিক সাহার নেতৃত্বে আমাদের সরকার চলছে। আমাদের সরকারের দিশা কি, লক্ষ্য কি, আমাদের সরকারের মূল কথা কি, আপনারা প্রায় সময় শুনে থাকেন সবকা সাথ সবকা বিকাশ। আমি এই জায়গায় যদি বলি ব্যাখ্যা করে সবকা সাথ, আজকে আমাদের এই ত্রিপুরা রাজ্যে অনেকে বলার চেষ্টা করেন থানসা থানসা, সবকা সাথ তার মানে কি, এটাই ইউনিটি বোঝায়। ওইটাই আমরা সামাজিকভাবে সমাজের মধ্যে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, আমাদের মধ্যে মৈত্রী সম্পর্ক চাই, শান্তিপূর্ণ সহাবস্থান চাই, আমরা একত্রে এই ভারতবর্ষকে এই ত্রিপুরা রাজ্যকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, যেটা থানসা কর্পোরকে আর হিন্দিতে সবকা সাথ সবাইকে নিয়ে সবকা বিকাশ। যখন আমরা মিলিতভাবে সকলে কাজ করব এই রাজ্যের উন্নয়নের জন্য, রাজ্যের উন্নতি হলে আমাদের সকলের উন্নতি হবে এবং রাজ্যের উন্নতির জন্য সকলকে একসাথে মিলে মিশে চেষ্টা করে প্রয়াসের মাধ্যমে এই রাজ্যকে উন্নতির শিখরে নিতে হবে। কাজে আমাদের মূল কথা হচ্ছে সবাইকে নিয়ে আমরা এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাব এবং ভারতীয় হিসাবে আমরা অবশ্যই ভারতবর্ষকেও এমন একটা জায়গায় নিতে চাই যে সারা বিশ্বে যেন ভারতবর্ষ এক নম্বর জায়গায় শ্রেষ্ঠ আসনে আসীন হয়, এটাই আমাদের স্বপ্ন, এটাই আমাদের শ্লোগান।
আমি আজকে সত্যিকারে আমি আনন্দিত এবং অনেক অনেক আমি খুশি এই জন্যই যে আরো এক জুমিয়া পুত্র আজকে এই সিমনাতে ভারতীয় জনতা পার্টিতে আমাদের রাজ্যের জন্য দেশের জন্য কাজ করার জন্য তিনি ঘোষণা দিয়েছেন মঙ্গল দেবর্মার নেতৃত্বে আরো অনেক আমার টাকুগ্রা আমার ভাইয়েরা দাদারা আজকে যোগদান করেছেন সবাই জুমিয়া এই জুমিয়া পরিবারে যারা আমরা জুমিয়া পুত্র আমরা এর আগে এলএনসি যাবে উনি বলেছেন আমরা চেষ্টা করেছি কিন্তু নানান কারণে আজকে উনি বাধ্য হয়েছেন না আমি বিজেপির সঙ্গে কাজ করে আমি এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাব আমাদের সমাজকে আমরা পিপাসা তাতে কোনো সন্দেহ নেই আর আমি তো মাঝে মাঝে বলে থাকি আমার টাইটেল নামের শেষে কি আমি ত্রিপুরাও লিখি তো আমি মাঝে মাঝে বলি আমরা পিপাসা তাতে কোনো সন্দেহ নেই কিন্তু শুধু পিপাসা হলেই তিপ্রাসার উন্নয়ন করে না সেটা বারবার প্রমাণিত তাকুগ্রাম নরম মুখের ইতিহাস তিপ্রাসা আমরা এমপিও তো করেছিলাম আমার আগে অনেক তিপ্রাসার এমপি হয়েছিলেন তিপ্রাসার কথা সামগ্রিকভাবে সকলের কথা পার্লামেন্টে কতজন বলেছে আপনারা জানেন যারা আজকে নানানভাবে আমাদের সমাজের মধ্যে দ্বন্দ্ব পাপিয়াদি বারবার জিজ্ঞেস করছিলেন আমরা কি চাই শান্তি সম্প্রীতি চাই সম্প্রীতি না আমাদের মধ্যে বিভেদ চাই আমাদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য পিপাসা সেন্টিমেন্ট লাগিয়ে রাজনীতি তো অনেকে করার চেষ্টা করেন কিন্তু প্রকৃত পক্ষে পিপাসার জন্য তারা কাজ করে না কাজ করে না আপনারা দেখেছেন যে আমাদের রাজ্যে কিছু কিছু আঞ্চলিক দল এখনো আছে আমি যে দল ছেড়ে আমাদের মঙ্গলবাবু এসেছেন সেই দলের কথাও আমি বলি যেহেতু আমাদের সঙ্গে আছে শুরুতে আমরা বলেছিলাম আমরা দুই দল নির্বাচনের আগে আমরা জোটবদ্ধ হয়েছি জনগণের কাছে কি বার্তা নিয়ে গিয়েছিলাম 25 বছরের বামপন্থীদের যে অপশাসন গরিব মারা যে নীতি তা পরিবর্তন আমাদের করতে হবে এবং করব সেই প্রতিশ্রুতি নিয়ে আমরা গিয়েছিলাম জনগণের কাছে তারপরে আমাদের নিজেদের মধ্যে যেটা হয়েছে আজকে এই জায়গায় কে নেতৃত্ব দিয়েছিল সেটা প্রমাণিত হয়েছে আইপিএফটি দল সেদিন আগেও মন্ত্রী ছিলেন এখন ওনার জায়গায় আমাদের রামপদ বাবু তাতে অনেক লাভ হয়েছে উনি যে দলের মধ্যে থেকে দলের সঙ্গেও বেইমানি করেছেন আজকে পরিষ্কার এক মাসের জন্য প্রেসিডেন্ট হয়ে গেছে ভালো কাজ করছিলাম আমরা সকলে মিলে আইপিএফটি বিজেপি মিলে এডিসি সময় কি করলেন তিনি ফাইলটা বগলে করে নিয়ে গেলেন রাজপ্রাসাদে তারপরে মনের মতো হলো না আবার ফিরে এলো ফিরে এসে এমন শর্ত জুড়ে দিল এমন কথাবার্তা বলতে শুরু করলো যাতে বিজেপি আইপিএফটির মধ্যে দ্বন্দ্ব শুরু হয় এবং পরিণাম আমরা দুই দলে আমরা ভোগ করেছি এখন না হলে আমাদের এই যে এডিসিতে আমাদের অন্যরকম রেজাল্ট হতো বারবার বোঝানোর চেষ্টা করেছি আমাদের এই সবগুলি না করলে ভালো হবে তারপরেও বিজেপি আমরা মোটামুটি রেজাল্ট করেছি সবটাই অভিজ্ঞতা আমি শুরু থেকে মঙ্গলবাবুর সঙ্গে ছিল আমরা আলোচনা করেছি অনেকবার কিন্তু অনেক নেতৃত্ব সেই সময় সেই কথা না বাড়ায় আজকে আর যারা এখন ওই যে এডিসিতে যারা ক্ষমতায় আছে তাদের একটাই কথা কি গ্রেটার টিপ্রাল্যান্ড আমি পার্লামেন্টেও সেই কথা আমি প্রশ্ন করেছিলাম তাদেরকে যে গ্রেটার টিপ্রাল্যান্ড হবে কি করে একবার বুঝান দেখি সবাইকে তারা একটা রেজুলিউশন নাম করে রেজুলিউশন তারা কাউন্সিলে নিয়ে নিল এই রেজুলিউশন কি আমরা আজকে এখানে এই সবাই আমরাও একটা রেজুলিউশন পাস করতে পারি কিন্তু সেটা কার্যকরী হবে না তো এটা তো একটা সাময়িকভাবে একটা ডিসিশন সকলে মিলে কিন্তু সেটাকে কার্যকরী করতে হলে তো কাজ করতে হবে আমি তাদেরকে প্রশ্ন আমি সব জায়গায় করেছি আজকে এই সবার মাধ্যমে আমি তাদেরকে করি যে যতদিন না কারণ পার্লামেন্ট সংসদীয় গণতন্ত্রে পার্লামেন্টেই সব কিছু হয় অ্যাসেম্বলিতে হয় এডিসির মধ্যে কাউন্সিল হয় আর আমাদের দেশে পার্লামেন্টে হয় যতক্ষণ না পর্যন্ত সে পার্লামেন্ট বিধানসভা কাউন্সিলে বিল আকারে কিছু আনবে না লিখিত আকারে সেখানে কি থাকবে কিভাবে হবে সেটা কখনো হবে না
আমিও তো এমপি, আমাদের দুইজন মন্ত্রী আছে এবং তাদের দলে যারা কাজ করে তারাও জানে না এই গ্রেটার তিতরালিন কিভাবে হবে, তার তার যে প্রকৃতি, তার যে যে কনসেপ্টটা কি সেটা কেউই বুঝে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি চুনুখা পূর্ণচন্দ্র বাবু বসি তুবুজা গিয়ে বলে চেম্বার রেজুলিউশন চে তুবু হইনি সব। আরে আর রেজুলিউশন পাঠাও চেম্বার দিদি, প্রেস মিডিয়ার অন্য দিদি চেম্বার কিসা নাই গ্রামে আরো তাও তাও ও বাক্সাকে সব বাংলাদেশ মায়ানমার যত নতু বুঝেছেন গ্রেটার দ্বীপ প্যালেন্ট খাইলে হইনি সব। কিসা কিসা খানা অনেক হিকে সিনি রাজা তাওকে বাংলাদেশ থানা নাই তোমাকে আরো থাকা গিয়ে শেখ হাসিনা নি আগে পারমিশন না 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 কেন শেখ হাসিনা নি পারমিশন ছাড়া বাংলাদেশে থাং মাংলা তাইলে কুমিল্লা কক্সবাজার বিশাল এলাকা না তুবনা হিকে আপ কি সম্ভব বারো থাবাই সিনি বাংলাদেশ আগে যুদ্ধ প্ল্যানে নামে ও কক যখন আং সব বড় আনসানা নাই রেবতী ত্রিপুরা দ্বীপ্রাসা বিরোধী আসলে ত্রিপ্রাসা বিরোধী আঙ্গ সিনা নাই না তারপরে সাই মান্না মুসুম আছে আবো বড় বুঝবি মেয়া বড় গানো সব ত্রিপ্রাসা বিরোধী তো আং যদি ত্রিপ্রাসা বিরোধী হিকে পার্লামেন্ট আং ত্রিপ্রাসা নি বাগে তিনি পর্যন্ত যেসু কক শাখা নরকুশের পর্যন্ত সবাই নিলে চিনি আং মানে বুমুন নালিয়া কিসা হই কেন নং আনো সিনি আখো হইনি সব কিসা কেন সিনি আখো আরে সিন যত যত বড় সিনি লাই সিন তাম সিনি তো এডিসি নির্বাচনী শিকার বড় শাখা একবার শুধু এডিসি তে শূন্য ক্ষমতা তো বুঝি ফাই দিনি সব তামকে তাম হইনি সা বিজেপি দেয় না রাজ্য সরকার দেয় না ওয়াইসা কেছো রেবতী ত্রিপুরা আর বিপ্লব দেবের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই মানে সুজা সুজি সরাসরি নাকি নরেন্দ্র মোদীর সঙ্গে তাদের হাত তো তাহলে এখন আমার গ্রেটার দ্বীপ্রালেন হচ্ছে না কেন আমি যদি প্রশ্ন করি উত্তর কি হবে তা আমি শুনেছি কয়েকজন মথার নেতৃত্বরা দিল্লিতে এখন গত এক সপ্তাহ ধরে দিল্লির বিভিন্ন রাজপথে ঘুরছেন রাজপথে ঘুরছেন কিসের জন্য একবার অমিত শাহজির সঙ্গে দেখা করার জন্য গতকাল আমাকে কয়েকজন ফোন করে জিজ্ঞেস করছিলেন যে আপনার সঙ্গে কারোর কথা হয়েছে কিনা আমি বললাম হে যাওয়ার সময় তো বলেছিল এরকম এক দুজনের নাম আমি জানি তবে আমি ডিটেইলস বলবো না আমি আজকে সকালেও খোঁজ মানে খবর পেলাম যে তারা সেখানে রাজপথে ঘুরছে এটাই প্রমাণ করে যদি কাউকে কিছু দিতে পারে তাহলে বিজেপি যদি কেউ কিছু দিতে পারে তাহলে সেটা নরেন্দ্র মোদী আর ত্রিপুরা রাজ্যে ত্রিপ্রাসাদে যদি কিছু করতে হয় সেটাও নরেন্দ্র মোদী এবং বিজেপি করবে তাহলে অন্য দল করে লাভ কি আমাদের মঙ্গল দাবো তো অনেক মানে চেষ্টা খেলাই গা আঙ্গু তো একটা সময়ও আং সামাজিক সংগঠন বা কাম ফেমানি আপুর আনিব চিন্তা করা অন্যরকম তোমানি যখন আং নাইকে সামাজিক সংগঠন ভাই অনেক সামুখ খাইবে আপনি বকেছে রাজনীতিও ফাইও তো রাজনীতিও ফাইবানি পরে আং চিন্তা খাইকা যে সমাজ বিভাগে কিছু খাইনা নিহিকে ত্রিপুরা রাজ্য বিভাগে কিছু খাইনা নিহিকে অমহাই একটা রাজনৈতিক দল আং খানারে নামাই আপুর আং চিন্তা খাইকা 2013 সন আনো আইপি আপুর আইএমপি দি আনো রাইমা বিলিও টিকে দিনানি নাইমানি রাইমা বিলিও টিকে দিখা আং সাকাং আঞ্চলিক দল আং পচাইবে অনেক অভিজ্ঞতা তিনি হয়তো জড়া করে আং চাইবে অভিজ্ঞতার কারণে হয়তো মানে সময়ের অভাবে হয়তো আমি বলতে পারবো না আঞ্চলিক দল 2013 তে রেবতী ত্রিপুরাকে আইএনপি এর তরফ থেকে নির্বাচনে লড়াই করার জন্য টিকিট অফার করেছিল আমি দাঁড়াইনি আমার চিন্তাধারা ছিল যদি কোনোদিন রাজনীতি করি তাহলে এমন একটা রাজনৈতিক দলে আমি মানে কাজ করব যে দল সবার জন্য ভাববে সবার জন্য করবে সবাইকে নিয়ে চলবে আর সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টি তার জন্য এই পার্টিতে আমি জয়েন করেছি সিপিআইএম আমার পরিবারে একটা সময় সিপিএম পরিবারে কাজ করেছি দীর্ঘদিন আমি হিসাব করে দেখলাম পুরো আমার পরিবার দুই তিন জেনারেশন ধরে প্রায় 48 বছর বামপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত ছিল আমি প্রথম ব্যক্তি মা বাবাকে বুঝিয়ে এই বিজেপিতে এনেছি এবং তার সাথে পুরো আমার আত্মীয় স্বজন আমরা বিজেপিতে এসেছি কেন কি লক্ষ্য কি উদ্দেশ্য ছিল আমার আমিও তো শিক্ষকতার কাজ করতাম আগরতলার একটা বনিদি স্কুলে আমি চাকরি করতাম ইচ্ছে করলে আমার এক মেয়ে এক ছেলে আমার সুখী পরিবার আমি মানে জীবনযাপন করতে পারতাম
বাবা চাকুরি মা চাকুরি আমার ছোট ভাই চাকুরি অন্তত দুবেলা খাওয়ার জন্য আমারও যথেষ্ট কিন্তু আমি চিন্তা করলাম আমি যে সমাজে জন্মগ্রহণ করেছি জনজাতি এই সমাজে কিছু করতে হলে আমার এই ত্রিপুরা রাজ্যের জন্য কিছু করতে হলে আমার এমন একটা রাজনৈতিক দলে যাওয়া উচিত যে দল সবার জন্য কাজ করবে কারণ ত্রিপুরা উন্নতি না হলে জনজাতির উন্নতি হবে না বাঙালির উন্নতি হবে না তার জন্য এরকম একটা দল দরকার যে দল সকলের জন্য হবে আমরা হীরার কথা বলেছি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সতেরো ষোলো ইলেকশনের আগে আঠারো নির্বাচনের আগে বারবার আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন আপনাদের কোনটা দরকার মানিক সরকার মানিক এই মানিক দরকার আবার অস্তম না আপনাদের হীরা দরকার আজকে আমরা হীরা পাচ্ছি কিনা এই মোহনপুরের বুক জুড়ে আমাদের ন্যাশনাল হাইওয়ে এখন হচ্ছে কিনা আগামী দিনে আরো হবে এই কয়েকদিন আগে ডক্টর বিকেসি আমাদের পরিবহন এবং হাইওয়ে দপ্তরের এবং অসামরিক পরিবহন দপ্তরের মন্ত্রী আমাদের ধলাই জেলা এবং আগরতলায় এসেছিলেন আমি ওনার সঙ্গে ছিলাম মানে দুদিন ওনার সঙ্গে আলোচনায় পরিষ্কার হয়েছি আরো অনেক হাইওয়ে আমরা পাচ্ছি আমাদের খোয়াই থেকে তেলামোড়া উপি আমাদের কর্ম হয়ে সাবরুম পর্যন্ত ভারতমালা প্রজেক্টের কাজ শুরু হবে বেশি দিন নেই আরো এরকম জিরানিয়া থেকে উদয়পুর হয়ে আরো অনেক ন্যাশনাল হাইওয়ে হচ্ছে রেল আমরা পাচ্ছি আগামীতে আরেকটা রেল আমাদের ধর্মনগর কৈলাস শহর খোয়াই এই আমাদের মোহনপুরের পাশ দিয়ে আমাদের সোনামরা হয়ে আবহাওয়া বিলুনিয়া এইভাবে আরেকটা রেল হবে আগামী দিনে আগামী দিনে আমাদের আরো অনেক নানান পরিকল্পনা যেটা বললে অনেক সময় লাগবে আমি এত বলবো না কারণ আপনারা সবাই জানেন সকলেই কার্যকর্তা নেতৃত্ব এবং আমরা গত চার সাড়ে চার বছরে যেগুলি করছি সেটা এই ত্রিপুরা রাজ্যকে আগামী দিনে অর্থনৈতিক দিক থেকে সামাজিক দিক থেকে একটা স্বাবলম্বী একটা স্বয়ং সম্পূর্ণ একটা রাজ্য করার জন্য আমরা কাজ করছি আমাদের যে মৌলিক কাজ করা দরকার সেই কাজ আমরা করছি পাপিয়াদি বলছিলেন ২৫ বছর যাবৎ আমাদের ত্রিপুরা রাজ্যে মন্ত্রী মহোদয়রা বলবেন ওনাদের কাছে সঠিক তথ্য আছে আমি হয়তো বা ভুল করবো গত গত ২৫ বছর আমি শুনেছি আমাদের মন্ত্রী মহোদয় এবং আমাদের মুখ্যমন্ত্রীর মুখে প্রায় ৪৩-৪৫ হাজারের মতো যারা গরিব গৃহহীন পরিবারকে ঘর দিয়েছিল আমাদের সরকার আসার পরে নরেন্দ্র মোদী শুধু একদিনে এক মিনিটে আমি বলবো এক সেকেন্ডে বুতাম টিপে ১৪৭,০০০ ঘর শুধু এক সেকেন্ডের মধ্যে আমরা ত্রিপুরাবাসীকে দিয়েছি জলের সমস্যা দীর্ঘদিনের তাহলে এই সমস্যার সমাধানের জন্য অটল জলধারা আমাদের জল মানে বাড়িতে বাড়িতে নল জল দেওয়ার জন্য মিশন মূল্যে কাজ চলছে প্রত্যেক বাড়িতে যাতে নলে জল থাকে এবং আমাদের এই শহরগুলিতে যেখানে জলের পাইপলাইন নিতে গেলে সংযোগ নিতে গেলে যে টাকা দিতে হতো সেটাকে বিনামূল্যে সংযোগ দেওয়ার কাজ আমরা করেছি বিভিন্ন সাবডিভিশনে জল সড়কপথ তারপরে আমাদের বিদ্যুতায়ন আমরা বিনামূল্যে বাড়ি ঘরে বিদ্যুতের সংযোগ দেওয়ার কাজ করেছি গ্যাসের সংযোগ দেওয়ার কাজ করেছি আমার একটা কথা মনে পড়লো গন্ডাছড়ায় যখন আমি ২০১৭ সালে আমি সেই সময় যুব মোর্চায় কাজ করতাম যুব মোর্চায় আমি তখন এক্সিকিউটিভ ন্যাশনাল এক্সিকিউটিভ মেম্বার হিসাবে আমি কাজ করতাম বোয়ালখালি রেশমারি একদম বাংলাদেশ বর্ডার সেখানে আমাদের একজন বুথ কেন্দ্রের বুথ প্রেসিডেন্ট যখন এই যে বিনামূল্যে গ্যাস সংযোগ দেওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে প্রচার এবং ডাউনলোড করে নেট থেকে ফর্মগুলি আমাদের কার্যকর্তাদেরকে ফিল আপ করে দিচ্ছিলেন তৎকালীন সময় রাইমা ভ্যালির এমএলএ সিপিআইএম এর ললিত ত্রিপুরা পুলিশকে দিয়ে হ্যারাস করে শুধু শুধু প্রায় ৩.৫ ঘন্টা থানায় বসিয়ে রাখা হয়েছে কেন অপরাধ কি অপরাধ যে আমরা বিনামূল্যে মানুষকে গ্যাস দেওয়ার জন্য কাজ করেছিলাম সেই সময় আমরা ক্ষমতায় ছিলাম না কিন্তু কেন্দ্রে ২০১৪তে আমাদের সরকার আসার পরে এবং সেটা যখন শুরু হয়ে গেল ১৬ থেকে এই কাজটা যখন আমরা করতে শুরু করলাম আমরা তখন ক্ষমতায় আসেনি আমাদেরকে হয়রানি করা শুরু করে দিল বামপন্থীরা সেই সময় কেন্দ্রীয় স্কিম আমাদের জানার সুযোগ ছিল না আমাদের গ্রামের মানুষের জানার সুযোগ ছিল না কোনো প্রচার তারা করতো না আজকে আমরা বিনা আন্দোলনে আমরা সব কিছু পাচ্ছি তো তাহলে আজকে যে ত্রিপুরা রাজ্যে আমি এই গত দুদিন ধরে আমি সিপিআইএম এর বিভিন্ন পেজগুলো আমি ফলো করছিলাম
কারণ আমি যেহেতু সিপিএম পরিবার থেকে একটা সময় আমি আসি, আমি সিপিএম এর কৌশল সিপিএম এর নীতি আমি জানি। আমি ফলো করছিলাম তাদের নেতারা কি কোন কথা বলে, তারা এখন মানুষকে বলার চেষ্টা করছে একটা কথা, আর মানে 4.5 বছরে 2 মুখ্যমন্ত্রী হয়ে গেল, এটাকে তারা বড় ইস্যু করে দেখানোর চেষ্টা করছে। এটা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত, আগামী দিনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বড় কোন দায়িত্ব দেয় এটা আমাদের নেতৃত্ব ঠিক করবে। এখন আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং ওনার নেতৃত্বে আমরা সকলে একসঙ্গে আমরা কাজ করে আবার 2023 নির্বাচনে আবার আমরা সরকার করছি। কোনো সন্দেহ নেই, আপনারা কোনো সন্দেহে থাকবেন না। এই যে আমাদের 4টা উপনির্বাচন হচ্ছে, তারা কোন জায়গায় কাকে প্রার্থী করবে ভেবে পাচ্ছে না, ভেবে পাচ্ছে না। তারা জানে এখন থেকে বাহানা শুরু করেছে, কিন্তু বাহানা শুরু করেছে সর্বদলীয় বৈঠকে বলছে নানান কথা, বাইরে গিয়ে নানান কথা, তারা জানে তাদের পরাজয় নিশ্চিত, তার জন্য তারা এই সমস্ত অযুক্তি কথাবার্তা বলছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ত্রিপুরা রাজ্যে আমরা মানিক সাহা, এই মানিক সাহার নেতৃত্বে, ডক্টর মানিক সাহার নেতৃত্বে আবার 2023 অবশ্যই আমাদের সরকার হবে, এই উপনির্বাচনে আপনারা সেটা বুঝবেন। কিছু কিছু রাজনৈতিক দল আছে জনজাতি বাঙালির মধ্যে বিভেদ তৈরি করে, তারা হিসাব করে অমুক বিধানসভা কেন্দ্রে জনজাতি এত হাজার, পশ্চিমা আদিবাসী এত হাজার, মুসলিম এত হাজার, মণিপুরি এত হাজার, এত গণনার কি দরকার আছে? কারণ তারা এই সব করেই কিন্তু 25 বছর ক্ষমতায় থেকেছিল। এবং আরো অনেক দল আছে যারা এই সমস্ত জাতিগত সুরসুরি দিয়ে এডিসিতে সাময়িকের জন্য সফল তারা হয়েছে, কিন্তু আমরা জানি এখন এডিসিতে যারা আছে এবং যারা 25 বছর এই রাজ্যকে অপশাসন করেছিল তাদের মধ্যে এখন কি চলছে। যে কোনো সময় এডিসি ভাঙতে পারে, এডিসির অবস্থা আপনারা দেখবেন ভালো না, তাদের মধ্যে চলছে এখন দ্বন্দ্ব। ওই আইএনপিটি থেকে এসেছিলেন বিজয় রাঙ্গল এবং আমাদের জগদীশ বাবুরা, আমরা শুনেছি আসারাম বাড়িতে গেলে তাদেরকে একটু অন্যরকম ভাবে দেখা হয়, বিচার করা হয়। আর এখন মাথাতে কারুর কন্ট্রোল নেই, মাথা এখন মানুষের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, মাথা এখন মাথা বলে সবাই বলে মাথা মাথা, মাথা এখন মাথা ব্যথার কারণ। কারণ ওই ইএমরা যাকে বলবে উনি হয়ে যায়, আর বিজ্ঞাপন ছাড়া চাকুরি হয়ে যায়। তাহলে চিন্তা করুন, তিপ্রাসা হলেই যে তিপ্রাসার কাজ করবে না, আমি যে শুরুতে বলেছি কেন, আইপিএফটি তো তিপ্রাসা, জনজাতি মোর্চা আমরা যারা করি আমরা তো তিপ্রাসা। তাহলে আসারাম বাড়িতে এই যে আক্রমণ, বিভিন্ন গোলাঘাতি আমাদের টাকার জোলা মান্দায় আমাদের আইপিএফটির উপরে, বিজেপির উপরে এই যে আক্রমণ, কার উপরে আক্রমণ? তিপ্রাসার উপরে তো আক্রমণ। তাহলে তিপ্রাসা হয়ে তিপ্রাসার উপরে কোন থানচা আপনারা চান? আগে নিজের গড়ের থানচা আপনারা বোঝাই রাখুন, থানচা করুন আগে নিজের দলের মধ্যে, তারপরে অন্যকে নিয়ে থানচার কথা চিন্তা করুন। কাজে কোনো থানচা নেই। এই আমাদের এখন প্রদ্যুৎ বাবু, কয়েকদিন আগে আমি দেখলাম লন্ডনে, আমাদের ব্রিটেন লন্ডন, আপনারা জানেন ব্রিটিশরা আমাদেরকে 200 বছর শাসন করেছিল, তারা সব সময় এমন মানুষকেই নিয়ে যায়, নিয়ে গিয়ে কি করে তাদের মুখ থেকে কোনো ভারত বিরোধী কথাবার্তা নিয়ে বের করা যায়। এর আগে বিজয় রাঙ্গল বাবু কি করেছিলেন, জেনেভা বাসন মানে সিপিএম ওটাকে কাজে লাগিয়ে কিন্তু অনেক ফাইল তুলেছে, ওই বিজয় বাবুকে নিয়ে গিয়েছিল ভারত বিরোধী কথাবার্তা যাতে উনি বলেন, আর প্রদ্যুৎ বাবুকে নিয়ে গেলেন কোথায়, লন্ডনে। এবং সেখানে গিয়ে তিনি কি করছে, মথার ফ্ল্যাগ লাগিয়ে লাগিয়ে নাড়িয়ে ফেসবুকে তিনি প্রচার করছেন। লন্ডনের মানে ব্রিটিশ সরকার, এই ব্রিটিশ সরকার কি গ্রেটার পিপলেন দিতে পারবে, দিতে পারবে আপনাদের মনে হয়? না, কখনোই না। তাহলে ওইখানে ফ্ল্যাগ লাগিয়ে কি লাভ, বরং দিল্লিতে লাগালে নরেন্দ্র মোদী দেখবেন, তাও তো নরেন্দ্র মোদীর সঙ্গে যদি চ্যানেল না থাকে লাগাতে দেবে না, দিল্লি পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। মঙ্গলদা এখন বলতে পারবেন, সামনে আছেন, আমি বলি একটা কথা, ওই সময় উনিও ছিলেন দিল্লিতে এই কিছুদিন আগে, আইপিএফটি এবং আমাদের সেই মথারা একসঙ্গে গিয়েছিল, সেখানে গাড়ি ধরুন 10টা গাড়ি যাওয়ার কথা, গাড়ি গিয়ে হাজির হলো প্রায় 15টা,
প্রায় 5-7টা গাড়িকে নাম দিয়ে দেয়নি, আটকে রেখেছিল পুলিশ, এবং মথায় এক জায়গায় আইপিএফটি, এক জায়গায় খাওয়াও আলাদা, রাখা আলাদা, থাকা আলাদা, তাহলে কিসের থামছা? আমি তো সব আমি মানে সেই দিন দুই দিন পরে আমাদের এই রাজা যাদের বলি আমরা, উনি আমার কোয়ার্টারে গিয়েছিলেন, আমার কোয়ার্টারে গিয়েছিলেন, আমি কয়েকটা শুধু প্রশ্ন করেছিলাম, উনি নিজে ঠিক করতে মানে ঠিক করতে পারছেন না। এখন তিনি কি গ্রেটার ত্রিপুরা লেন্ডের দাবি করবে না ইউ মানে কি বলে এটাকে বাংলায় কেন্দ্র শাসিত অঞ্চল যেটা ইউনিয়ন টেরিটরি বলি? তিনি এখন দুই রকমের কথা বলছে, আমার সঙ্গে অনেকবার কথা হয়েছে ইদানিং, বলেন না না মেবি জানতা হু ইয়ে গ্রেটার ত্রিপুরা লেন্ড মিলনা তো মুশকিল হ্যায়। তাহলে উনি নিজেই এখন মানে চিন্তায় আছেন এটা হবে কি না হবে কি না কিভাবে করি, তার জন্য বিলটা পর্যন্ত আনতে পারেননি তারা। তো এখন আমি বিসি বললে তো আবার আজকে তারা প্রচার করবে এই মোহনপুরে গিয়ে রেউদি ত্রিপুরা ত্রিপুরা সাহ বিরুদ্ধে কথাবার্তা বললো, এখন মঙ্গল তাকে কি জানি হুমকি দেয়, কারণ উনি তো আরো গুড় বিরোধী ত্রিপুরা সাহ গুড় মানে কাজ করেছেন উনি আজকে বিজেপিতে যোগদান করার পরে, কারণ তারা বলে যারা বিজেপি করে তারা নাকি মানে ত্রিপুরা সাহ বিরোধী। আরে ত্রিপুরা সাহ কিছু করতে হলে মোদি ছাড়া উপায় নেই, উনিও জানেন, তার জন্য দিল্লিতে ঘুরছেন এখন অনেক নেতৃত্বরা। আমি শুনেছি প্রদ্যুৎ বাবু লন্ডন থেকে ফিরে তিনি এখন দিল্লিতে অবস্থান করছেন, কোন ক্রমে আমাদের অমিত শাহজির সঙ্গে দেখা করতে পারেন। আমাদের অমিত শাহজি নরেন্দ্র মোদী আপনাদেরকে বুঝে গেছেন, আপনাদেরকে বুঝে গেছে, শুধু বুঝার দরকার এখন আমাদের ত্রিপুরা সাহের আঙ্গামনি বাগান অনুরক্ষণ মুসঙ্গ চোন যারা ত্রিপুরা সাহ তন্নায় চোন যদি গ্রেটার ত্রিপুরা লেন্ড কলেজ অন্ত হসপিটাল অন্ত খুমুলঙ্গ যিনি আগেনে মুখ্যমন্ত্রী আরো একটা হসপিটাল খাইনা বগে 28 কোটি রাং সানকানা যিনি আপ্র বিপ্লব দেব মুখ্যমন্ত্রী নন 27 কোটি, কিন্তু বিজেপি নি মুখ্যমন্ত্রী অর্থাৎ বিপ্লব দেব আবরু বসাগার না না 27 কোটি না আমি 30 কোটি দিয়ে দেব, তাহলে এই অমংখা বিজেপি আঙ্গ প্রায় সৌবরণ আঙ্গ তো এমপি লে নর ফাইদি দিল্লিও আঙ্গ ভাই ক্লাই নর সবাই মান সাদি অর্জুন মন্ডনে আর দে থাঙ্গাই ট্রাইবেল ওয়েলফেয়ার মন্ত্রী না ও অর্থমন্ত্রী আরো থাঙ্গাই না লামা কলমানি মন্ত্রী চিনি নীতিন গডকারি আরো থাঙ্গাই না রুম বেদে মানে চিনি মন্ত্রী আরো থাঙ্গাই ফাইদি আর তেলাং থাঙ্গাই কিন্তু বড় থাঙ্গিয়া ওর আজ গুই সিমি মোহনপুর লামা ও কামি বিসিং গ্রেটার লেন মারি নাই মারি নাই সামরি নাই ভাইকে মান্নাই বিল ফানো তুমি ভাইছি দি বিল আর রেবতী ত্রিপুরা না সৌতি প্রসাদ বিরুদ্ধে আনি তাই 2 বছর তো অঙ্ক আং পার্লামেন্ট যদি জনগণ দিখে গে হাই না হাই নি মানা আব তো পার্টি ঠিক খেলে তারপরে জনগণ নরক বিল সে পাঠু গিয়ে হিং কে ভাই খলে রেবতী ত্রিপুরা লে বুদ্ধি না হিং পানো রি নাই বুদ্ধি না হিং পানো মারি এটা আং আবে নাইসিং সে তুমি বলাও আর নাইসিং তঙ্গ তাই 2 বছর তোমার পাঠক দিবি কিন্তু বড় পাঠক গিয়া ও সিনি বিধানসভা সে সিনি ওর 2 মন্ত্রী তো বড় না পর্যন্ত ফাইয়ে রতন বাবু বা রতন দা হিকে রতন দা হিকে ও দাদা হিকে দাদা বা অমু বাবু হিকে অমু বাবু বড় ভাই ফোন আলোচনা খাইলে আনুষ্ঠানিক ভাবে আউ বসে নুকি হিকে ভাই খেলে মান নাই বা তো কাজে তি প্রাসান থুঙ্গই শুধু শুধু রাজনীতি খেলাইয়ে ওয়াইসাকে সব লাস্ট ফাইট জাতির বাকি সামন তাঙানি কোনো দিন লাস্ট ফাইট দিন মেয়া যতদিন বাসি ততদিন লড়াই চলে না নাম বরাকে সব 2023 পরে কি বন্ধ হয়ে যাবে তাহলে 2023 এর পরে আমরা তো আবার জিতছি না 2023 এ আবার বিজেপি সরকার হবে তাহলে আমার রাজাকে আমি পাবো না নাকি এটাই উনি বলছে তিনি আবার ব্যবসা বাণিজ্যের জন্য শিলং চলে যাবে এই কথাই ইঙ্গিত দিচ্ছেন কিন্তু আর রাঙ্খল বাবুর তো বয়স হয়ে গেছে উনি তো এমনিতে আর লড়তে পারবেন না তো এই জন্য পরিষ্কার বলছে লাস্ট ফাই অর্থাৎ এই দলটাই থাকবে না আমি আজকে এখানে বলে গেলাম আপনারা দেখবেন 2023 এর পরে কথা মানুষের মাথা ব্যথার কারণ সব শেষ হয়ে যাবে কিছু আদায় করে দিতে পারবে না আর যদি আদায় করতে হয় বিজেপি সারা উপায় নেই তার জন্য ইনডাইরেক্ট ভাবে ওই বিপ্লবদার মাধ্যমে আগে অমিত শাহর সঙ্গে দেখা করেছেন আমাদের প্রদ্যুৎ বাবু আমি জানি এখন আমার ডক্টর মানিক সাহার সঙ্গে দাদা দাদা বলবেন আমার না হলে রতন দা বলবেন না হলে কাউকে বলবেন ওই আমাদের ইয়ে
হেমন্ত বিশ্ব শর্মার কাছে যান, সবাই গিয়ে বলেন দাদা একবার অমিতজির সঙ্গে দেখা করান না। এর থেকে আমি তো দায়িত্ব নিয়ে কথা বলতে পারি যে আমি আমি রেবতী ত্রিপুরাও আমার অমিতজির সঙ্গে দেখা করাতে পারি, কারণ আমি ডাইরেক্ট বিজেপিতে আছি। কাজে আজকে মঙ্গল বাবু আমি ওনার যে চিন্তাধারাকে আমি স্বাগত এই জন্যই জানাই, ওনাকে এই জন্যই ধন্যবাদ জানাই, ধন্যবাদ দেয় যে উনি ডাইরেক্ট আমাদের সঙ্গে কাজ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এবং উনি ঘোষণা দিয়েছেন এই এলাকায় আগামী দিনে আরো হাজারো কার্যকর্তা যোগদান করবেন এবং এমন হলে আগামীতে এখান থেকে একটা পদ্ম ফুল অবশ্যই ফুটবে। আপনারা জানেন আমরা যারা হিন্দু ধর্মের মানুষ আমরা পদ্মকে লক্ষ্মী নারায়ণ ইত্যাদির সঙ্গে আমরা একটু তুলনা করি, মানে লক্ষ্মী আমাদের নারায়ণের সঙ্গে সবসময় এই পদ্ম থাকে, তো আমাদের ত্রিপুরা রাজ্যে পদ্ম এখন লক্ষ্মী নারায়ণ। এটা ছাড়া আমাদের উপায় নেই, এটা ছাড়া আমাদের উপায় নেই, আমাদের প্রত্যেক বাড়ি করে যদি লক্ষ্মী নারায়ণ আনতে হয় তাহলে পদ্মকে আমাদের প্রত্যেক বাড়িতে আনতে হবে এবং এই চিহ্নতেও আগামী দিনে পদ্ম ফুট ফোটাতে হবে। আমি হয়তোবা বেশি সময় নিয়ে নিলাম, সবাইকে ওই প্রথমেই বলেছিলাম বাংলায় বললে আমি কম করে ঘুরে